বর্ষার শেষ লগ্নে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবারও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে আবারও এই ভারী বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছেন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। শেষের মুখে দাঁড়িয়ে শ্রাবণ মাস, অর্থাৎ বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী এখন প্রায় শেষ হতে চলেছে বর্ষাকাল। কিন্তু বর্ষার স্লগ ওভারে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলছে গোটা বাংলায়। গত উইকেন্ডে ভিজেছে বেশ কয়েকটি জেলা, কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বৃষ্টির ঘাটতি কিন্তু রয়েই গেছে। আর এই সপ্তাহে তেমন ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বললেই চলে। তবে পূর্বাভাস মিলিয়ে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার উত্তরপ্রদেশের উপর। এদিকে বিহারের পাটনা থেকে বালুরঘাট হয়ে মিজোরাম পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত। অন্যদিকে বিহার থেকে আরেকটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি আগামীকাল বাংলাদেশের উপর তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, আর এর প্রভাব কতটা পড়বে রাজ্যে সেটাই দেখার পালা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শহর কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে দিনভর মূলত মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। আজ শহরে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 30 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 95 থেকে 78% আশেপাশে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কমবে বৃষ্টির পরিমাণ, তবে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। পাশাপাশি আগামী 24 ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই 4 জেলায় রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, তবে বাকি জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির লেরিমান কমলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজকেও ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সকল জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আজ মালদা, দুই দিনাজপুর জেলায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটে।